হাটাজারি উপজেলার ঘুমানমদ্দন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘুমানমদ্দন এক নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিনের নির্বাচনী অফিসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 19 নভেম্বর সন্ধ্যা 7টায় ঘুমানমদ্দন ইউনিয়নের কুমারিকুলে মোহাম্মদ রকিবুল ইসলামের সঞ্চালনায় ও ঘুমানমদ্দন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ফোরকানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খুরশেদুল আলম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আবুল বশর, দেলোয়ার হোসেন, ইদ্রিস হোসেন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সরোয়ার সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামী 28 তারিখ ঘুমানমদ্দনের হাটাজারি উপজেলায় 13টি ইউনিয়নের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 13টি ইউনিয়নের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না, হাটাজারি সদর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আজকে আমি এই এলাকার গণমতদানের সর্বস্ত জনসাধারণকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা 2016 সালে যাকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়ে নৌকা পদক দিয়ে আপনারা 2000 সালে নির্বাচনে জয়যুক্ত করেছিলেন, আমাদের গণমতদানের প্রতিনিধিত্ব যিনি চেয়ারম্যান মুজিবুর রহমানকে আপনারা পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেই কারণে আপনাদেরকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাদেকনগর 1 নম্বর ওয়ার্ডের নামে সাদেকনগর 1 নম্বর ওয়ার্ড একটা খেলোয়াড় সমিতি আমি করব, সে যেটা করি এবং কৌশল লেখে প্র্যাকটিস করার ছেলেদেরকে একদিন তারা যেন নাম করতে পারে, হাটজারি খেলতে পারবে, স্টেডিয়ামে খেলতে পারে, হয়তো আল্লাহ না করুক হয়তো একদিন তারা স্টেডিয়ামে খেলবে, সারা বিশ্বের মধ্যে ফুটবলের নেতৃত্বও দিতে পারে। শুধু আমি যদি অংশীদার হয়ে যেতে পারি সেদিন নিজেকে গর্ব লাগবে, এটার জন্য আমি যথাযথ চেষ্টা করব। তবে একটা কথা বলতে চাই, সবাই মনে কষ্ট দেবেন না, হয়তো অনেকে এখানে আসছেন, অনেক বক্তব্য দীর্ঘায়িত করছেন, কারো ভালো লাগতেও পারে, হয়তো কারো নাও লাগতে পারে, কিন্তু আমি শুধু জোরহাত ধরে ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের ছেলে, আমি মেম্বার হলে আমাকে মেম্বার সাহেব বলতে হবে না, এ গিয়ে শিক্ষা ইয়ে হইলে আই দূরে যাইম, আর যদি আর বাইল হয় গিয়াস ভাই ইকা ইয়াই দূরে যাইম, আরে মেম্বার সাহেব হইবে না এটা নোয়াই ওনারা, আর যদি আই যুক্ত হই ওনার সবসময় ফাঁসে থাকিম, ওনার যেখানে সমস্যা লাগাত আসতে লাগবে 10 মিনিট, ইনশাল্লাহ আই ব্যাগনের সমস্যা সমাধান করার চেষ্টা করছি যেহানে পারি, আর চেয়ারম্যান আছে, আর এনভি সাহেব আছে, জেলা প্রশাসক আছে, উপজেলা আছে, যেতুন পারি আই কুজমাকে যেহানে পারি। আজ এ মনে করেন আরও উন্নয়ন ব্যাগনে ঠিক এ করি এই নেলাও আর এমভি সাহেবে করে দিই, আসলে এবার তো বহুত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, আজ যদি এই মাথা তো এই মাথা হয়েছে নিষেধ করেছেন, নালা 3 বছর 2 বছর নালা হাম বড় রেখি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কান অনেকে আলোচনা না করে যে নালাও কীভাবে আমরা পরিষ্কার করি আমরা সদাক লাগতাম নালায় তাহলে ব্যাগ তো ব্যবহার করে পড়বো, কিন্তু আমি যদি অনেক টাইম যদি মেম্বার হই আমি ব্যাগ অনুরোধ সহযোগিতা ব্যাগ অনুরোধ লাখি এই সমস্ত আমি ব্যাগে সবসময় ঠিক লাখি পেলাই আমি ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করছি যে ব্যাগ অনুভব লাখি এবং আই হইতে না যে আর যিন প্রতিপক্ষের প্রার্থী আছে ব্যাগন আর মুরব্বী ব্যাগন আর গুরুজন ইতারা ইনশাল্লাহ ব্যাগনও চেষ্টা করছে আল্লাহ উন্নয়ন করি পেলাই, তবে আই যদি নির্বাচিত হই ইনশাল্লাহ ইতারা সাথে লই ইতারা দোফার লই অনারা দলই এলাহা কীভাবে সুন্দর করছিম ইয়াল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছিম সর্বোচ্চ সময় দিম অনারা এড়াইছ নাই আবারও জোরহাত করে অনারা হাসা হম স্যার অনারা যদি হলো কষ্ট হয় তখন আর কের ফোয়া মনে করি কে নাতি মনে করি কে ভাই মনে করি আর ওনারা মাফ করে দিবেন। হাটাজারি প্রতিনিধি মাহিমউদ্দিন মুন্নার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট SNTV।